আফগানিস্তানের পূর্বাঞ্চলে সীমান্তবর্তী এলাকায় দুটি বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে তিন শিশু সহ আটজন নিহত হয়েছেন। পাকিস্তানের বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে তালেবান সরকার। সোমবার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পাকিস্তানের এই হামলাকে আফগানিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছেন তালেবান সরকারের একজন মুখপাত্র। এক বিবৃতিতে তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, স্থানীয় সময় ভোর তিনটার দিকে পাকিস্তানের সীমান্তবর্তী খোস্ত এবং পাকতিকা প্রদেশে পাকিস্তানি বিমান থেকে বেসামরিক বাড়িঘরে বোমাবর্ষণ করা হয়েছে। তিনি বলেন, পাকিস্তানের বিমান হামলায় পাকতিকা প্রদেশ ও খোস্ত এলাকায় পাঁচ নারী ও তিন শিশু নিহত হয়েছে। তিনি আরও বলেন, তালেবান সরকার এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। একই সঙ্গে এই বেপরোয়া পদক্ষেপকে আফগানিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং আক্রমণ বলে অভিহিত করছে। হামলা বিষয়ে পাকিস্তানের সামরিক বাহিনী ও দেশটির পররাষ্ট্র দপ্তর তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি। এর আগে শনিবার পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে সন্ত্রাসী হামলায় সাত সেনা সদস্য নিহত হয়েছেন। পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ছয় সন্ত্রাসীর একটি দল এ হামলা চালায়। বিস্ফোরক বাহী গাড়ি নিয়ে নিরাপত্তা চৌকিতে ঢোকে তারা, এরপর বিস্ফোরক ঘটায়। 2021 সালে তালেবান সরকার ক্ষমতা দখলের পর থেকে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্তে উত্তেজনা বেড়ে গেছে। ইসলামাবাদের দাবি, জঙ্গি গোষ্ঠীগুলো প্রতিবেশী দেশ থেকে নিয়মিত হামলা চালাচ্ছে। নয়নমণি, জেটিভি বাংলা। জিআরএফ সুস্বাগত। জিআরএফ রেমিটস, জাপানের এক নম্বর রেমিটেন্স কোম্পানি। বাংলাদেশ থেকে যে কেউ যে কোনো সময় নগদ, বিকাশ বা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে পারেন খুব সহজেই।